পোল্যান্ডে মার্কিন ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ 3,000-এরও বেশি সেনা মোতায়েন শুরু হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সেনারা পোল্যান্ডে পৌঁছতে শুরু করেছে। গত কয়েক দশকের মধ্যে ইউরোপে মোতায়েন করা সবচেয়ে বড় মার্কিন সেনাবাহর এটি। এরই মধ্যে 80টি মূল যুদ্ধ ট্যাঙ্ক, কয়েক হাজার সাঁজোয়া যান জার্মানি পৌঁছেছে। এখন মার্কিন সেনারা সড়ক ও রেলপথে পূর্ব ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। মার্কিন সেনারা বলকান দেশগুলোতে সামরিক অনুশীলন করবে। প্রতি 9 মাস পর দেশগুলোর মধ্যে পরাক্রমে এ অনুশীলন চলবে। প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ার আগ্রাসী আচরণের কারণে প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের আশ্বস্ত করার অংশ হিসেবে পোল্যান্ডে এসব সেনা পাঠানো হলো। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন। তার ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে মার্কিন সেনারা পোল্যান্ড পৌঁছালো।